দাও গিয়ে পেপার নিয়ে এসো, এখনই এখনই চোখের সামনে সব সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো, একবারে দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। পেপার আনা যাবে না। পেপার আনা যাবে না মানে? পেপার মায়ের কাছে রাখা আছে তাই আনা যাবে। বাহ, তা অসাধারণ। যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা তুমি নিজের কাছে রাখতে পারো না। হ্যাঁ, নিজের সঙ্গে একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াও, সাইকেলের পেছনে একটা ওই খাজা আপেল সেটাকে নিয়ে ঘুরে বেড়াতে পারো, কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পেপার যেটা সব থেকে দরকারি সেটাকে তুমি নিজের কাছে রাখতে পারছো না। এর কি হচ্ছে? ওসব কিছু না, হ্যাঁ এ তোমার ছকবাজি না, আমি ধরে ফেলেছি। তুমি একটা পাক্কা মিথ্যাবাদী, হ্যাঁ নিজে বাঁচার জন্য এইসব কথাগুলো বলছো। এই শ্রীমান শ্রীযুক্ত মহামান্য মাননীয় মাথা গরম মনুষ্য মহারাজ মুখার্জি, ওই মুখটা না, মুখটার সামনে কথা বলে বলে দিচ্ছি, হ্যাঁ একদম মুখ সামনে কথা বলো। আমি তোমাকে কি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ তুমি তো আমার কাছ থেকে সব কিছু লুকো, এই যে বাবার অ্যাক্সিডেন্টের ঘটনাটা সেটা তুমি আমার কাছে লুকিয়ে গিয়ে কাটা ঘায়ে নুন দিলে, তারপর এখন ওই প্রিয়াঙ্কা ফ্রডকে নিয়ে পারদ কিন্তু চড়িয়েই চলছো। কি ভাবছো তুমি, তুমি লুকিয়ে রাখলেই সব ঠিক হয়ে যাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। শোনো, আমি জানি, আমি জানি ওই ফ্রডের একটা মেয়ে আছে, তার নাম মিছি, আর ওই শিবানী মাসিমা, শিবানী মাসিমা যে ওই ফ্রডের মা সেটাও আমি জানি। আর এটাও জানি যে আমার মা সেজে ওই শিবানী মাসিমাকে নিয়ে ওই প্রিয়াঙ্কা ফ্রড থানায় গেছিল। কি ঠিক বলছি তো? বাবা বাবা, হ্যাঁ পাই টু পাই। না না, আমি যা যা সন্দেহ করেছিলাম তুমি সব জেনে গেছো, মিলে গেল কি করে? এত জেনে গেছো যে দুদিন পরে জানতে জানতে একেবারে জানোয়ার। কি? না না কিছু না, তা সত্যার নেছি মিনি গোয়েন্দা। হ্যাঁ মিনি, এরপরে আর কি কি জানতে চাইছো? কি কি মাথা ভেতর ঘুরছে? কি প্ল্যান তোমার বলো? তোমার অতীত পূজা, শোনো, রাগ দেখিয়ে না আমাকে থামানো যাবে না মিস্টার মাথা গরম। আমি অনেক কিছু জেনে গেছি আর বাকিটাও জেনে যাব। এই অনেক কিছু জেনে গেছো মানে কি জেনে গেছো তুমি? আমি বলবো না। বলতে তোমাকে হবেই পূজা রানী মুখার্জি। না বললে কি করবে? না বললে আগের দিন যেগুলো বলছিল না, যে তোমাকে আমি মারছি, বেল্ট খুলে মারছি, তোমার হাত মুচকে দিচ্ছি, সেগুলো বা সত্যি হবে? তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো। যে আমি স্বপ্ন ভাবতে পারি না, কোনো নির্দোষ মানুষের সাথে আমি করতে পারি না, সেটা আমি করবো, কারণ আমার কাছে আমার মা সবকিছু। এই তো পেয়েছি, এই কথাটা কেন বলছে কে দেখিতেই জিজ্ঞেস করি। উড়ান মোর ঘোরানো সপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।